রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালী উপজেলা শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম সাত আসন গত দশটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তিনবার বিএনপি ও জাতীয় পার্টি দুইবার করে এবং কমিউনিস্ট পার্টি মুসলিম লীগ ও স্বতন্ত্র প্রার্থী একবার করে করে জয়লাভ নির্বাচনে বিএনপির হেবিয়েট প্রার্থী সালাউদ্দিন কাদের চৌধুরীকে হারিয়ে বিএনপির দুর্গে আঘাত হানেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সর্বশেষ দুই হাজার সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন তিনি আগামী নির্বাচনে হেভিয়েট প্রার্থী হিসেবে জনপ্রিয়তা শীর্ষে আছেন তিনি আগামী নির্বাচনে আমাদের যে আওয়ামী লীগ সুনিশ্চিত এখানে ইয়ে করবে জিতবে অন্যদিকে বিএনপির মনোনয়ন দরে আছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী সহ একাধিক প্রার্থী তবে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হোক ঐক্যবদ্ধ থেকে হারনো আসনটি ফিরে পেতে মরিয়া বিএনপি যদি সুষ্ঠু ভোট হয় এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে রাঙ্গুনিয়াতে আমরা আশা করছি আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করব আর সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান রাঙ্গুনিয়াবাসী যিনি আমাদের এই এই এলাকাতে উন্নতি করতে পারে ঠিক আমি সেই ব্যক্তিকেই বেছে নেব আর কি ওই মাঠে দরিদ্র মানে সন্ত্রাস এগুলো যেন যেন না থাকে সেই রকম আমরা প্রার্থী চাই পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা সংসদীয় আসনে মোট ভোটার দুই লাখ তিপ্পান্ন হাজার একশো বাইশ জন পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম